simple algorithm and flowcharts. For computer students, jara computer chhatro chhatri royeche, tader jonno simple algorithm kake bole ebong flowchart jinish ta kibhabe amra toiri korte pari ei tutorial e amra shetai bolte cheyechi. Channel er naam study with sudipto. Jara ei এই ভিডিওটি প্রথম দেখছো তারা অন্যান্য ভিডিওগুলো আমার প্লেলিস্ট থেকে বার করে অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে প্রথম হচ্ছে আমার ডেফিনেশন, আমার সংজ্ঞাটা কি হবে অ্যালগরিদম। দেখি, হোয়াট ইজ অ্যান অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? অপশন এ, অ্যালগরিদম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস ফর সলভিং এ প্রবলেম। তাহলে অ্যালগরিদম বলছে যে একটা সেট অফ ইনস্ট্রাকশন, কতগুলো নির্দেশের সারিবদ্ধ নির্দেশ কতগুলি একসাথে করা থাকে সেই প্রবলেমটাকে সলভ করার জন্য, কোনো সমস্যাকে সমাধান করার জন্য কতগুলো নির্দেশ পরপর করে লেখা থাকে, এইটাকেই বলছে সেট অফ ইনস্ট্রাকশনস। তার অপশন বি বলছে ইট ইজ এ ম্যাথামেটিক্যাল সলিউশন, না এটা ম্যাথামেটিক্যাল সলিউশন না। অপশন সি বলছে ইট ইজ এ সেট অফ ম্যাথামেটিক্যাল প্রবলেমস, না প্রবলেমস তো নয় এটা সলিউশন। অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, এটা তো ঠিক নয়। দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ, এ অ্যালগোরিদম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন ফর সলভিং এ প্রবলেম। তাহলে একটা প্রবলেম সমস্যাকে সমাধান করার জন্য কতগুলো নির্দেশ পরপর করে সাজানো হয়েছে সেই সেটটাকেই বলছি অ্যালগোরিদম। রাইট অ্যান অ্যালগোরিদম অফ অ্যাডিশন অফ টু নাম্বার, দুটো সংখ্যার যোগফলের অ্যালগোরিদমটা আমরা কীভাবে লিখব, ঠিক প্রসেস অনুযায়ী আমরা লিখব, সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে আমরা কী লিখব, লেট দ্য নাম্বার বি, ধরছি যে নাম্বার এখানে 5 এবং 9, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে আমরা কী করব, দুটো নাম্বারকে আগে পড়ব, লেট দ্য নাম্বার বি লিখে নেব, নাম্বারটা 5 এবং 9। তারপর কী করব, রিড দ্য টু নাম্বার, এই রিড করাতে হবে আমার কম্পিউটারকে দুটো নাম্বার 5 এবং 9। তারপর কী করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাডিশন করতে হবে, অ্যাডের যে ফর্মুলা আছে প্লাস সাইন দিয়ে, অ্যাড দ্য টু নাম্বার। তারপরের স্টেপে কী করতে হবে, অ্যাড করার পরে যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটাকে আমাকে প্রিন্ট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাডিশন, এই যোগফলের যে ফলাফলটা সেটা প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট করার মানে কিন্তু এটা প্রিন্ট আউট বেরোনো নয়, প্রিন্ট করার মানে এক্ষেত্রে বলা হচ্ছে মনিটরে দেখানো, বা আমরা এটাকে প্রিন্টই বলে থাকি, মনিটরে দেখানো। এটা আমরা যেরকম প্রিন্টারে প্রিন্ট বলি সেরকম নয়। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, রাইট অ্যান অ্যালগোরিদম টু ফাইন্ড আউট দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা একটা আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে আমরা অ্যালগোরিদমটা কীরকমভাবে লিখবো। প্রথমেই আমার লেট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ অ্যান রেক্ট্যাঙ্গেল বি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এইটা আমাকে ফার্স্টেই জানতে হবে যে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, লেংথ এবং ব্রেথ দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং সেটা ভ্যালুগুলোকে আগে রিড করব যে দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তারপরের ক্ষেত্রে স্টেপে এসে কী করব, না যে আমরা যা ফর্মুলাটা জানি, দুই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, দুই গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এই যে ফর্মুলাটা আমাকে লিখতে হবে, পুট করলে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটার প্রিন্ট আউট নেব, প্রিন্ট দ্য প্রিন্ট আউট নেব না, প্রিন্ট করব, প্রিন্ট দ্য রেজাল্ট অফ দ্য পেরিমিটার। তাই পেরিমিটারের যে ফলাফলটা বেরোবে, পেরিমিটারের যে মান বেরোবে সেটাকে আমাকে ডিসপ্লে করবে। এইভাবে স্টেপ ওয়াইজ আমরা খাতায় লিখি, এই অ্যালগোরিদম কিন্তু খাতায় লেখা হয়, এটা কম্পিউটারে করা হয় না, খাতায় লেখা হয়। এই খাতা লেখার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা কম্পিউটারে লিখি। রাইট অ্যান অ্যালগোরিদম টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল একটু আগেই যেটা পেলাম সেটা হচ্ছে পেরিমিটার ছিল, এটা হচ্ছে এরিয়া, এরিয়ার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা লেট দ্য লেংথ হচ্ছে লেংথ যদি এক্স হয় এবং চওড়া ব্রেথ যদি হয় ওয়াই, তাহলে রিড করতে হবে দুটো ভ্যালুকে, দৈর্ঘ্য এবং প্রস্থকে, এক্স এবং ওয়াই, রিড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তারপরে ক্ষেপে কী আসছে, না পরের স্টেপে আসছে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের আয়তক্ষেত্রের হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাই হচ্ছে আমাকে যে মানটা বেরোবে সেই মানটাই আমাকে শো করতে হবে, প্রিন্ট দ্য রেজাল্ট অফ এরিয়া,
বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু অ্যালগোরিদম স্টেপ ওয়াইজ লিখতে হয়। আচ্ছা, এইবার হচ্ছে ফ্লো চার্ট লেখার কতগুলো সিম্বল আমি রেখেছি, বাঁদিকে একে রেখে দিয়েছি। এই সিম্বলগুলোর মানে আমাদের জানতে হবে। দেখি আমরা মানেটা কি আছে। আচ্ছা, এই দেখো, এই সিম্বলটার ক্ষেত্রে এই ধরনের যে সিম্বল, এটা স্টার্ট অর স্টপ বক্স অফ ফ্লো চার্ট। ফ্লো চার্ট লেখার শুরুতেই কিন্তু এই সিগন্যালটা দিতে হবে। এই সিম্বলটা আমরা ইউজ করব, আমরা উদাহরণ আরো ভালো করে দেখতে পাবো। কোনো প্রোগ্রাম ফ্লো চার্ট লেখার শুরুতেই এটা স্টার্ট বলে লিখতে হবে, এবং লাস্টে প্রোগ্রামটা শেষ করার সময়তেও এখানে স্টপ বলে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে স্টার্ট বক্স বা স্টপ বক্স, দুটোই বলা যেতে পারে। আচ্ছা, এই যে আয়তক্ষেত্র রয়েছে, এটা রেক্টাঙ্গেল রয়েছে, এটাকে বলে প্রসেস বক্স। এর ভেতরেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবো, অ্যাডিশন ডিভিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন, এই এই কাজগুলো করব, ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো করব এই আয়তক্ষেত্রটার মধ্যে দিয়ে। তাহলে এটাকে বলছে প্রসেস বক্স। প্রথমে এটা হলো স্টার্ট অ্যান্ড স্টপ বক্স, তারপর প্রসেস বক্স, তারপরে এই যে সামান্তরিক যেটা দেখতে দেখা যাচ্ছে প্যারালোগ্রাম, এখানে হচ্ছে ইনপুট ও আউটপুট বক্স। এর মধ্যে আমরা ইনপুট দেব, যা যা ইনপুট আমার চাই, এবং এটা আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করব। যখন আমরা উদাহরণে ব্যবহার করব তখন আরও পরিষ্কার হবে। তাহলে ইনপুট এবং আউটপুট লেখার জন্য এই সামান্তরিক টাইপের এই ধরনের সিম্বলটা আমরা ব্যবহার করব। আর এই যে বরফি টাইপের যেটা রয়েছে, তাহলে এইটা হচ্ছে তোমার ডিসিশন বক্স। এটাকে বলা হচ্ছে ডিসিশন বক্স, ইয়েস ও নো কম্পারিজন করব। দুটো জিনিসের মধ্যে যখন কম্পেয়ার করা হবে বা তুলনা করা হবে, তখন এই ডিসিশন বক্সটা আমরা ইউজ করব। যখন আমরা প্র্যাকটিক্যালি একটা উদাহরণ নিয়ে করব তখন আরও পরিষ্কার হবে জিনিসটা। আর কানেক্টার, যখন একটা প্রোগ্রাম হয়তো ফ্লো চার্ট অনেকটা বড় হয়ে যাচ্ছে, তখন একটার সাথে এক পেজে আঁটছে না সব ফ্লো চার্টটা, তখন আরেকটা পেজের সাথে আরেকটা পেজকে কানেক্টার দিয়ে আমরা কানেক্ট করি। ওই পেজের লাস্টে আমরা কানেক্টারটা বসাই, আবার তারপরের পৃষ্ঠায় ওপরেই এই কানেক্টারটা দিয়ে আমরা কানেক্ট করি বিভিন্ন ফ্লো চার্টকে। আর এই যে লাস্টে দেখো কতগুলো অ্যারো রয়েছে ভার্টিক্যালি, কতগুলো হচ্ছে তোমার আড়াআড়িভাবে রয়েছে, কতগুলো লম্বালম্বিভাবে রয়েছে, এই ভ্যালুগুলো হচ্ছে সেই দিকে আমার ফ্লো চার্টের ফ্লো লাইন বলা হয়। এই ফ্লো লাইনগুলো আমাদের নির্দেশ করে যে কোন দিকে আমরা ফ্লো চার্টটাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা এক একটা করে উদাহরণ দেখব। অ্যাডিশন অফ টু নাম্বারস এ অ্যান্ড বি বাই দ্য ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের সাহায্যে দুটো অঙ্কের আমরা যোগফল দেখব। দেখো প্রথমেই হচ্ছে স্টার্ট, সেই সিম্বলটা দিয়ে শুরু করেছি, স্টার্ট দিয়ে শুরু করতে হয়। তারপর রিড, সে সামান্তরিক, রিড রিড করাচ্ছি কাকে, না এই সংখ্যা দুটোকে আমাকে কম্পিউটারকে রিড করাতে হবে, এ এবং বিকে। তাহলে রিড এ এবং বি। তারপর প্রসেসিং বক্সে আসছে, প্রসেসর বক্স, তার মধ্যে আমরা কি করব, না যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করব। তাহলে এক্ষেত্রে যেহেতু অ্যাডিশন, সেহেতু সাম ইজ ইকাল টু এ প্লাস বি, যেহেতু দুটো সংখ্যার যোগফল চেয়েছে এ প্লাস বি। এ প্লাস বির ভ্যালুটা কার মধ্যে ধরা আছে, না সামের মধ্যে ধরা আছে। তার মানে এই সামটাকে যদি আমি প্রিন্ট আউট করে দিতে পারি, সেটাই আমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে দেখো ইনপুট বক্স হচ্ছে তোমার এ অ্যান্ড বি, আউটপুট বক্স হচ্ছে প্রিন্ট সাম, একই ধরনের বক্স, সামান্তরিক বা প্যারালোগ্রাম। তাহলে প্রিন্ট সাম, এই সামটাকে প্রিন্ট করে দিলেই আমার এই ফ্লোচার্টটা শেষ হয়ে যাবে। শেষের সময় যেটা শেষ হয়েছে সেটা ইন্ডিকেট করছে, সেটা দেখাচ্ছে যে স্টপ বলে দিয়ে, যে এই ফ্লোচার্টটি এখানে শুরু হলো, এখানে শেষে শেষ হলো, এই হচ্ছে ফ্লোচার্টের লাইন, ফ্লো লাইন এই সাইডে। নেক্সট আরেকটা আমরা উদাহরণ দেখি, সাবস্ট্রাক্ট অফ টু নাম্বারস বাই দ্য ফ্লোচার্ট। এবার এটা বিয়োগ করে দেখাতে হবে যে ফ্লোচার্টের সাহায্যে। তা স্টার্ট একই রকম থাকবে, রিড করতে হবে দুটো সংখ্যাকে এ এবং বি কে, সাবস্ট্রাক্ট এই প্রসেস বক্সের মধ্যে সাবস্ট্রাকশন করছি, সাবস্ট্রাকশন মানে বিয়োগ করা, এ থেকে বি বিয়োগ করছি, এ থেকে বি বিয়োগ করলে যে ভ্যালুটা থাকবে সেটা সাবস্ট্রাকশনের মধ্যে ধরা থাকবে। এই সাবস্ট্রাকশনটাকে প্রিন্ট যদি আমরা করে নিই, তাহলে আউটপুট বক্সে যখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট সাবস্ট্রাকশন, তাহলেই আমরা পেয়ে যাব যে ভ্যালুটা কত হচ্ছে, বিয়োগ করলে ভ্যালুটা কত হচ্ছে। আর লাস্টে স্টপ, এখানে এসে আসার পর আর কোনো কিছু করার নেই, ফ্লোচার্টটা এখানে স্টপ হয়ে যাবে। স্টপ এবং স্টার্ট সব ক্ষেত্রেই কিন্তু এক। আরেকটা উদাহরণ, মাল্টিপ্লিকেশন অফ থ্রি নাম্বারস এ বি এন্ড সি বাই দ্য ফ্লো চার্ট। তাহলে তিনটে সংখ্যাকে আমরা গুণ করব ফ্লো চার্টে, সেটা কীভাবে দেখাবো। এই যে স্টার্ট, ঠিক আছে স্টার্টটা প্রতি ক্ষেত্রেই একই হচ্ছে,
এবার রিড করার সময় এখানে তিনটে নাম্বার রিড করছি, এটা কিন্তু ইনপুট বক্স, ইনপুট বক্সে আমরা রিড করছি এ বি এবং সি এর ভ্যালু। মাল্টিপ্লিকেশন প্রসেস বক্স, প্রসেস বক্সে আমরা এটা গুণ চিহ্ন দিয়ে এটা আমরাকে তিনটেকে গুণ করছি, তিনটে সংখ্যাকে। মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই সি। আচ্ছা, এই যে অ্যাস্টারিক মার্ক যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু গুণ চিহ্ন বোঝায়। শিফট টিপে এইট, শিফট টিপে যদি আট সংখ্যাটিকে আমরা প্রেস করি দুটোকে একসাথে, তাহলে এই অ্যাস্টারিক চিহ্নটি চলে আসে। অ্যাস্টারিক বলতে এখানে কিন্তু গুণকে বোঝায়। হ্যাঁ, তাহলে এ বি সি তিনটাকে গুণ করা হচ্ছে, গুণ করার যে ভ্যালুটা সেটা মাল্টিপ্লিকেশনের মধ্যে ধরা থাকবে, তাহলে প্রিন্ট মাল্টিপ্লিকেশন হবে, প্রিন্ট মাল্টিপ্লিকেশন, প্রিন্ট মাল্টিপ্লিকেশন হয়ে গেল, আমার প্রোগ্রামের আউটপুট বেরিয়ে গেল এখানে, তারপর স্টপ হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে অনেকটা, আশা করি তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস এ বি এবং অ্যান্ড সি বাই ফ্লোচার্টে। ফ্লোচার্টের সাহায্যে তিনটে সংখ্যার গড় কিভাবে বার করব। স্টার্ট আরম্ভ হয়েছে একই রকমভাবে, তিনটে সংখ্যাকে রিড করেছি ইনপুট বক্সে এ বি সি। আচ্ছা, প্রসেস বক্সে আমরা কী করছি দেখো, এখানে দুটো প্রসেস বক্স আছে, প্রসেস বক্সে আমরা কী করছি দেখো, সাম করছি। কোনো জিনিসের গড় বার করতে গেলে তিনটে সংখ্যাকে, যেহেতু তিনটে সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যাকে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হয়। তাহলে সাম এ প্লাস বি প্লাস সি, তাহলে সামের মধ্যে এই তিনটে যোগফলের ভ্যালুটা থাকছে। অ্যাভারেজ ইজ ইকাল টু, মানে গড় সমান সমান সাম ডিভাইডেড বাই থ্রি। এখানে যেহেতু তিনটে সংখ্যা রয়েছে তাই এখানে থ্রি দিয়ে ডিভাইড করা হয়েছে। এই থ্রি দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা থাকলো সেটাই হচ্ছে অ্যাভারেজ। এই অ্যাভারেজটাকেই আমি আউটপুট নিয়ে নিচ্ছি প্রিন্ট, এই অ্যাভারেজটাকেই আমরা লিখছি প্রিন্ট অ্যাভারেজ, তারপরে স্টপ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, আমি অনেকগুলো ডেফিনেশন বা অনেকগুলো তোমাদের কাছে ফ্লো চার্টের উদাহরণ দিচ্ছি, আরও উদাহরণ দিচ্ছি। ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল লেংথ এল ব্রেথ বি। দৈর্ঘ্যটা হচ্ছে এই রেক্টাঙ্গেলের এল এবং প্রস্থ হচ্ছে বি। তাহলে সে আগের মতনই হচ্ছে, স্টার্ট তারপর রিড করাচ্ছি এল এবং এল এর ভ্যালু এবং বি এর ভ্যালুটাকে নিয়ে। এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি, সেই অ্যাস্টারিক মার্ক দিয়ে এটাকে গুণ করছি। গুণ করে যে রেজাল্টটা পাবো প্রিন্ট এরিয়া, এই এরিয়ার মধ্যে যে রেজাল্টটা ধরা থাকবে সেটাকেই আমাদের ডিসপ্লে করবে, আর তারপরে চলে আসছে স্টপ, আর কিছু নেই। আচ্ছা, এবার একটু লুপিংয়ে দেখাচ্ছি যে ডিসিশন বক্সটা কীভাবে ব্যবহার করা হয়। তোমাদের আগে বলেছিলাম যে এটা উদাহরণ না দিলে বোঝা যাবে না ঠিক মতো। এবং দ্য টু নাম্বারস এ অ্যান্ড বি হুইচ নাম্বার ইজ গ্রেটার শো থ্রু এ ফ্লোচার্ট। তাহলে এই এ আর বির মধ্যে কোন সংখ্যাটি হচ্ছে বড় সেটা একটা ফ্লোচার্টের সাহায্যে আমাদেরকে দেখাও। স্টার্ট, স্টার্ট বাটন একই আছে, রিড করছে কোন দুটো নাম্বারকে এ এবং বিকে, তারপর চলে আসছে ডিসিশন বক্স। ডিসিশন বক্সের কী লেখা আছে, ইজ এ গ্রেটার দেন বি, যদি এ সংখ্যাটা বি এর থেকে বড় হয়, এ ইজ গ্রেটার দেন বি যদি সেটা ইয়েস হয়, তাহলে প্রিন্টে, তার মানে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে এ, যদি এটাই ঠিক হয় এ সংখ্যাটা বড় হয় বি এর থেকে, তাহলে যদি ইয়েস হয় তাহলে হচ্ছে প্রিন্ট, এবং প্রিন্টটা চলে আসছে এই ফ্লোচার্ট দিয়ে এসে এখানে স্টপ হয়ে যাচ্ছে, এই লুপটা দিয়ে এসে এখানে স্টপ হয়ে যাচ্ছে যদি ইয়েস হয়। যদি নো হয়, সেক্ষেত্রে যদি বি এর ভ্যালুটা বেশি হয়, এ এর থেকে বেশি হয়, তাহলে এটা নো হবে। যদি নো হয়, দেখো ডিসিশন বক্সটার ব্যবহারটা এটা এরকমই, তাহলে যদি নো হয় তাহলে বাঁ দিক দিয়ে চলে আসছে, নো হলে প্রিন্ট বি, তাহলে বিটা বড় এর থেকে, তাহলে বিটা বড় হলে এই তোমার লুপ দিয়ে চলে এসে স্টপ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে তোমার ফ্লো চার্টের ডিসিশন বক্সের কাজ। আরেকটা উদাহরণ দিচ্ছি, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল থ্রু এ ফ্লো চার্ট। এরিয়া অফ এ সার্কেল, তার মানে সার্কেলের যে ক্ষেত্রফল সেটা বার করতে দিয়েছে। স্টার্ট একই রকমভাবে সে সিম্বল ব্যবহার করা হয়েছে, রিড আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এরিয়া পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এরিয়ার যে ভ্যালুটা বেরোবে সেটাকেই আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট এরিয়া, এসে স্টপ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা অনেকটা পরিষ্কার হয়েছে। যদি তোমরা না বুঝে থাকো বা কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে, এবং আমি সেগুলোকে পরবর্তী ভিডিওতে আরও পরিষ্কার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।